সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কবিরা শিক্ষা ও তাবিজ কবিতা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তন্য দিনের মতো আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। সো বন্ধুরা, আজকের বিষয়টি হলো কালো হলুদ সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা ডিসপ্লেতে দেখতে পারছেন কালো হলুদ। তো বন্ধুরা, যারা কালো হলুদ চেনেন তারা অবশ্যই দেখে চিনে ফেলছেন। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব কালো হলুদ সম্পর্কে। তো বন্ধুরা, অনেকেই আছে যারা কালো হলুদের আশ্চর্য গুণাগুণ সম্পর্কে জানেন। তো বন্ধুরা, আমরা সাধারণত যে হলুদটা আমরা খাই এটি চিনি, কিন্তু অনেকেই আছে যারা কালো হলুদ সম্পর্কে কোনো ধারণাই নেই। যেমন আদা এবং হলুদ দুয়েটাই কালো পাওয়া যায়, এগুলো খুবই মূল্যবান আমাদের কবিরাজি ক্ষেত্রে, ঔষধের ক্ষেত্রে এই কালো হলুদ খুবই কাজে লাগে। তো বন্ধুরা, এজন্য অনেক দাদাভাই আছে যাদের কালো হলুদ প্রয়োজন হয় এবং তারা এটি খোঁজে, এটি বিভিন্ন কাজে লাগানোর জন্য এটি খুঁজে থাকে। কিন্তু অনেক দাদাভাই আছে যারা এটি পায় না। তো আমারও অনেকেই বলেছিল যে তাদের কালো হলুদ প্রয়োজন, কিন্তু আমার স্টকে তখন কম ছিল, এজন্য তাদের দিতে পারি নাই। তো বন্ধুরা, আমার কাছে এখন কালো হলুদ প্রচুর পরিমাণ আছে। যদি কারোর কালো হলুদ প্রয়োজন হয় তাহলে ডিসপ্লেতে যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ফেস টু ফেস এসে কালো হলুদ আপনারা নিতে পারেন। সো বন্ধুরা, যারা কালো হলুদ দেখেন নাই তারা একটু ভালো করে দেখে নেন কালো হলুদ সম্পর্কে। এবং আমার চ্যানেলে এর আগে কালো হলুদ টেস্টিং বা কালো হলুদ দিয়ে কি কাজ হয় এরকম ভিডিও দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।